বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যদিও প্রতিকূল পরিবেশে ভালো থাকা কষ্টকর, তারপরেও আমি আশাবাদী তোমরা নিরাপদে আছো এবং সুস্থ আছো এবং ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমাদের কোর্সে সম্পূর্ণটা কিন্তু সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং তোমরাও তোমাদের প্রতিটি ক্লাস সুন্দরভাবে জেনেছ এবং শিখেছ এবং করতে পেরেছ রপ্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে জানাচ্ছি যে যারা প্রথমে দিকে ভর্তি হতে পারোনি বা যারা দেরিতে ভর্তি হয়েছ, তারা এই কোর্সে প্রথম ক্লাসগুলো থেকে মানে করা থেকে হয়েছে বঞ্চিত। তাদের কারণে কিংবা শুধু তাদের কারণে নয়, যারা নিয়মিতভাবে ক্লাসগুলো করেছ তাদের পরিপ্রেক্ষিতে বলছি যে আমরা প্রথম দিকের চ্যাপ্টারগুলো আবার পুনরায় রিভিশন করব বা পরবর্তী পর্যায়ে যদি আমরা সময় পাই পরবর্তী চ্যাপ্টারগুলোর উপরেও আমরা রিভিশন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে কোর্সের যে প্রথম চ্যাপ্টারের উপরে এরপরে এর পূর্বেই আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আজকেও আমি সেই প্রথম চ্যাপ্টারে আর কিছু যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোকপাত করব বা আলোচনা করব। আলোচনার পূর্বে আজকের ক্লাসটি উপস্থাপন করছি আমি নাজরীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শুরুর আগে আমরা তোমাদের জানাচ্ছি যে আজকের আমাদের পঠিত বিষয় বা আলোচ্য বিষয়গুলো কী, কিংবা কোন কোন বিষয় নিয়ে বা কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বা প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কী কী? আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে স্বল্পতা বা দক্ষতা, ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতি, অর্থনীতি কি ইতিবাচক না নেতিবাচক বিজ্ঞান, ব্যষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব, ইকুইটি এবং অদৃশ্য হাত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এক এক করে আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি আমরা আলোচনার বিষয় যে স্বল্পতা ও দক্ষতা বা স্কার্সিটি অ্যান্ড এফিসিয়েন্সি বলতে কী বুঝি। একে আমরা বাংলায় অর্থনীতির দুইটি যমজ ধারণাদ্বয় বলা হয়, কিংবা বলা যেতে পারে যে দ্য টুইন থিম অফ ইকোনমিক্স। হোয়াট ইজ দ্য টুইন থিম অফ ইকোনমিক্স? স্বল্পতা এবং দক্ষতা, এই ধারণা দুটি হল বর্তমান আধুনিক অর্থনীতি বিশ্লেষণের মূল বিষয়। আধুনিককালে অর্থনীতিবিদগণ এটাই প্রমাণ করেছেন যে জনবহুল সমাজে সম্পদের স্বল্পতা আগেও যেমন ছিল, আজকে আরও বেশি আছে। কিন্তু এই সীমিত সম্পদকে দক্ষতার সাথে ব্যবহার করতে যদি পারি, তাহলে অর্থনৈতিক সমস্যার সমাধান সম্ভব। অর্থাৎ অর্থনীতির দুইটি মূল বিষয় হলো যে সম্পদ দুষ্প্রাপ্য এবং সমাজকে অবশ্যই এই দুষ্প্রাপ্য সম্পদকে দক্ষভাবে ব্যবহার করতে হবে। এই দুটি হলো অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয়। এখন আমি তোমাদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা কী বা স্কার্সিটি বলতে কী বোঝায় সেটা নিয়ে আলোকপাত করব। প্রথমেই আসি স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা বলতে কী বুঝি। দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতা বা অপ্রতুলতাকে বোঝায়। মানুষের অসংখ্য অভাবের তুলনায় অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান কিন্তু সীমিত। মোট কথা, প্রত্যেকের জন্য প্রত্যেকটি বস্তু পর্যাপ্ত পাওয়া যায় না। এই রূপ সীমিত সম্পদের বিষয়টি বোঝানোর জন্যই মূলত দুষ্প্রাপ্যতার ধারণাটির উদ্ভব হয়েছে বা উৎপত্তি হয়েছে। মানুষের জীবনে কিন্তু অভাবের সীমা নেই বা শেষ নেই, কিন্তু অভাব পূরণের সম্পদের খুবই অপ্রচুর বা সম্পদের যোগান খুবই অপ্রচুর। প্রয়োজনের তুলনায় সম্পদে এই রূপ অপ্রচুর যোগানকেই দুষ্প্রাপ্যতা বা দুষ্প্রাপ্য সম্পদ বলে আমরা অভিহিত করে থাকি। আবার ব্যক্তির ন্যায় সমাজের চাহিদার তুলনায় সম্পদের যোগানের পরিমাণও অপরিচিত, তাই সমাজের পক্ষে প্রয়োজনে অভাব মেটানোর সম্ভব হয় না। তাই বলা যায় সম্পদের অভাব বা দুষ্প্রাপ্যতাই হলো ব্যক্তি বা সমাজের সকল ক্ষেত্রে অভাব পূরণের প্রধান অন্তরায়। অধ্যাপক স্টোন ও হেক যথার্থই বলেছেন যে দুষ্প্রাপ্যতা বলতে যদি কিছু না থাকতো তাহলে অর্থব্যবস্থা বলে কিছুই থাকতো না এবং অর্থনীতির আলোচনারও কোনো প্রয়োজন পড়তো না।
বস্তুত অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সামঞ্জস্য বিধান করতে গিয়ে দুষ্প্রাপ্যতার সমস্যার উদ্ভব ঘটেছে। অধ্যাপক এল রবিন্স সর্বপ্রথম অর্থনীতিতে দুষ্প্রাপ্যতার ধারণাটিকে প্রবর্তন করেন বা অবতারণা করেন। অধ্যাপক এল রবিন্স বলেন যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অভাব এবং অভাব পূরণের বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত কার্যাবলী নিয়ে আলোচনা করে। এভাবে বিভিন্ন অর্থনীতিবিদ সম্পদের স্বল্পতা ও দুষ্প্রাপ্যতাকে অর্থনৈতিক সমস্যার মূল কারণ হিসাবে চিহ্নিত করেছে। তাই সংক্ষেপে আমরা বলতে পারি যে সম্পদের স্বল্পতা ও দুষ্প্রাপ্যতা থেকেই অর্থনীতির বিভিন্ন সমস্যার উৎপত্তি ঘটে। এরপরে আসি এফিসিয়েন্সি বা দক্ষতা। অর্থনীতিতে স্বল্পতার পাশাপাশি দক্ষতার ধারণাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক অর্থনীতিবিদগণ অর্থনৈতিক সমস্যার সমাধানে সীমিত সম্পদের দক্ষতাপূর্ণ ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। অর্থনীতিতে দক্ষতার ধারণাটি উৎপাদন, সম্পদের বণ্টন এবং ভোগের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু স্বল্পতা এবং দক্ষতা বা স্কার্সিটি এবং এফিসিয়েন্সি নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতি বা পজিটিভ ও নর্মেটিভ ইকোনমিক্স বলতে কী বুঝি। এটাকে আবার অন্যভাবে বলা যেতে পারে যে অর্থনীতির বিষয় হোয়াট ডু মিন বাই পজিটিভ ইকোনমিক অ্যান্ড নর্মেটিভ ইকোনমিক্স। প্রথমেই আসি আমি ইতিবাচক বা পজিটিভ ইকোনমিক্স বলতে কী বুঝি। অর্থনীতির যে অংশে বাস্তব উপাদানের উপর ভিত্তি করে দেশের অর্থনৈতিক সমস্যাসমূহের স্বরূপ এবং এদের সম্ভাব্য সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয় তাকে ইতিবাচক অর্থনীতি বলে। ইতিবাচক অর্থনীতিতে যা বিদ্যমান শুধু তাই আলোচনা করা হয়। ইতিবাচক অর্থনীতিতে যা ঘটছে বা ঘটতে পারে শুধু তারই আলোচনা, অনুসন্ধান এবং কার্যকারণ বিশ্লেষণ করা হয়ে থাকে। ইতিবাচক অর্থনীতিতে মূল্যবোধের কোনো ভূমিকা নেই, এটি একান্তভাবেই তথ্য নির্ভর, যার ফলে ইতিবাচক অর্থনীতিতে বাস্তবভিত্তিক অর্থনীতিও বলা হয়ে থাকে। ইতিবাচক অর্থনীতিতে তথ্যের প্রকৃতি যাই হোক তার বাস্তব প্রতিফলন ঘটানো হয়। আর নেতিবাচক অর্থনীতি বলতে কী বুঝছে, যে অর্থনীতির যে অংশে কী হওয়া উচিত এবং কী হওয়া উচিত নয়, কোনটা মানুষের জন্য ভালো বা কোনটা মানুষের জন্য মন্দ ইত্যাদি বিষয়ের আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে মূলত নেতিবাচক অর্থনীতি। সাধারণত নেতিবাচক অর্থনীতির বক্তব্যসমূহ কল্যাণমুখী ধারণার সাথে সম্পর্কযুক্ত, ফলে নেতিবাচক অর্থনীতি বা আদর্শভিত্তিক অর্থনীতিকে অনেকেই কল্যাণ অর্থনীতি হিসাবে আখ্যায়িত করেছেন। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে বোঝানো যেতে পারে। যেমন ধরো, সমাজে সুদের হার কীরূপে নির্ধারিত হয় তা ইতিবাচক অর্থনীতির কাজ, আর সুদ গ্রহণ করা উচিত কি না তার বিচার করা হলো নেতিবাচক অর্থনীতির কাজ। আমরা আরেকটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে আরও পরিষ্কারভাবে বুঝাতে পারি। যেমন ধরো, মদ এবং আফিম কীভাবে উৎপাদিত হবে তা বিশ্লেষণ করা হলো ইতিবাচক অর্থনীতির কাজ। আবার মদ বা আফিম খাওয়া উচিত কিনা তা বিশ্লেষণ করা হলো নেতিবাচক অর্থনীতির কাজ। এখন আমরা ইতিবাচক অর্থনীতি বা বাস্তবভিত্তিক বা নেতিবাচক বা আদর্শভিত্তিক অর্থনীতি বলতে কী বুঝি সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব যে আমাদের অর্থনীতি কি ইতিবাচক বিজ্ঞান না নেতিবাচক বিজ্ঞান। অর্থনীতির ইতিহাস, অর্থনীতিতে ইতিবাচক বিজ্ঞান বা না নেতিবাচক বিজ্ঞান এই দুইটি বিষয়ের উপরে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মতভেদ প্রদান করেছেন। অধ্যাপক এল রবিন্স, পিগু, স্টিগলার প্রমুখ অর্থনীতিবিদগণের মতে মূলত অর্থনীতি হলো একটি ইতিবাচক বিজ্ঞান। পক্ষান্তরে আবার দেখো, অধ্যাপক মার্শাল, হিক্স, ক্যালডর প্রমুখ অর্থনীতিবিদগণের মতে অর্থনীতি শুধু ইতিবাচক বিজ্ঞানও নয়, এটি একটি নেতিবাচক বিজ্ঞানও বটে। আসলে এই তর্কের অবসানের জন্য আমাদের প্রথমেই আলোচনা করতে হবে যে ইতিবাচক বিজ্ঞানের বৈশিষ্ট্য আসলে কী। প্রথমত এক নম্বরে বলতে পারি যে ইতিবাচক অর্থনীতিতে বাস্তব উপাদানের উপর নির্ভর করা হয়। দ্বিতীয়ত হচ্ছে ইতিবাচক অর্থনীতির সমস্যার সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। তৃতীয়ত হচ্ছে ইতিবাচক অর্থনীতি হলো তথ্য নির্ভর।
চতুর্থত হচ্ছে ইতিবাচক অর্থনীতির মূল্যবোধের সাথে কোনো সম্পর্ক নেই, ইতিবাচক অর্থনীতি একটি বিশুদ্ধ বিজ্ঞান পঞ্চমত। আর ষষ্ঠত হচ্ছে ইতিবাচক অর্থনীতি বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের উপর মূলত নির্ভরশীল। এরপরে আসি নেতিবাচক বিজ্ঞানের বৈশিষ্ট্য কী। নেতিবাচক বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধানত হচ্ছে, মানে এক নম্বরই হচ্ছে নেতিবাচক অর্থনীতিতে ভালো মন্দ, উচিত অনুচিত নিয়ে আলোচনা করা হয়। নেতিবাচক অর্থনীতি মূল্যবোধের একটি প্রশ্নটি গুরুত্বপূর্ণ। নেতিবাচক বক্তব্য নীতিবোধের উপরেই প্রতিষ্ঠিত, আর নেতিবাচক বিজ্ঞান হলো আদর্শ ভিত্তিক বিজ্ঞান। নেতিবাচক অর্থনীতির বক্তব্য কল্যাণমুখী ধারণার সাথে সম্পর্কযুক্ত। অধ্যাপক এল রবিন্স, পিগু স্টেগলার প্রমুখ অর্থনীতিবিদগণ মনে করেন অর্থনীতি একটি বিশুদ্ধ ইতিবাচক বিজ্ঞান। অর্থনীতির প্রধান কাজ হলো কিভাবে সীমাবদ্ধ উপকরণের সাহায্যে অসীম অভাব পূরণ করা যায় তা বিশ্লেষণ করা। কোন কাজ ভালো, কোন কাজ মন্দ, কোনটি উচিত আবার কোনটি অনুচিত তা বিচার করা মূলত অর্থনীতির কাজ নয়। অধ্যাপক পিবুকু বলেন অর্থনীতি হলো যা হয়েছে বা যা হতে পারে তৎসংক্রান্ত প্রত্যক্ষ বিজ্ঞান, কি হওয়া উচিত সে সংক্রান্ত আদর্শমূলক বিজ্ঞান নয়। আবার পিগুর মতে কোনো কাজের মূল্য বিচার সম্বন্ধে অর্থশাস্ত্রে নিরপেক্ষ থাকা উচিত। কোনো কাজ ভালো, কোন কাজ মন্দ, কোন কাজ উচিত বা অনুচিত তা অর্থনীতির আলোচ্য বিষয় নয়। অধ্যাপক এল রবিন্সও উক্ত মতের সমর্থক। রবিন্সের মতে কোনো কাজ ভালো না মন্দ তা নিয়ে অর্থনীতির মাথা ব্যথা নেই। লর্ড কেইন্সের মতে অর্থনীতিবিদের কাজ হলো শুধু কারণ অনুসন্ধান করা, কোনো সংস্কারকের গুরুদায়িত্বভার বহন করা তার কিন্তু কোনো কাজ নয়। অধ্যাপক স্টিগলার ও কেইন্স এই উক্ত মতের সমর্থক। এই সমস্ত কারণে রবিন্স, পিগু, স্টিগলার প্রমুখ অর্থনীতিবিদগণ অর্থনীতিকে একটি প্রত্যক্ষ বিজ্ঞান বা ইতিবাচক বিজ্ঞান হিসাবে আখ্যায়িত করেছেন। এরপরে আমরা বলতে পারি যে অধ্যাপক মার্শাল, হিক্স, অ্যালেন, ক্যালডার প্রমুখ অর্থনীতিবিদদের মতে অর্থনীতি একটা কি আদর্শমূলক বিজ্ঞান বা নীতিবাচক বিজ্ঞানও বটে। কারণ অর্থনীতি মানুষের ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিতের প্রশ্নে সম্পূর্ণ উদাসীন থাকতে পারে না। অর্থনীতিবিদ ফ্রেশারে বলেন বুদ্ধিবৃত্তির কসরত হিসাবে কিংবা নিছক সত্যের জন্য সত্য অনুসন্ধানের উপায় হিসাবে নয়, বরং নীতিশাস্ত্রের সেবা দাসী বা বাস্তব প্রয়োগের ভিত্ত হিসাবে অর্থনীতি প্রধানত মূল্যবান। বস্তুত অর্থনীতি উচিত না অনুচিত প্রশ্নে কিংবা কোনো কাজের মূল্য বিচার সম্পর্কে সম্পূর্ণ নিরপেক্ষ বা উদাসীন থাকতে পারে না। সুতরাং এই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটাই প্রমাণিত হয় যে অর্থনীতি শুধু ইতিবাচক বিজ্ঞান নয়, নীতিবাচক বিজ্ঞানও বটে। কারণ সমাজের অর্থনৈতিক উন্নয়ন করে অর্থনীতির মূল কাজ। ইতিবাচক অর্থনীতির বিভিন্ন সূত্র বাস্তবে প্রয়োগ করে এ কাজ সম্পাদন করা হয়। আবার নেতিবাচক অর্থনীতি এই সূত্রগুলো সঠিক ব্যবহারে সাহায্য করে। সুতরাং অর্থনীতি একই সাথে ইতিবাচক ও নেতিবাচক বিজ্ঞান বলা যায়। তবে এখানে উল্লেখ্য অর্থনীতির অধিকাংশ সূত্র ইতিবাচক বক্তব্য প্রকাশ করে, এই অর্থে এটাকে আপেক্ষিকভাবে ইতিবাচক বিজ্ঞানও বলা বেশ যুক্তিযুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিবাচক অর্থনীতি বলতে কী বুঝি, নেতিবাচক অর্থনীতি বলতে কী বুঝি, তারপর অর্থনীতি কি ইতিবাচক না নেতিবাচক বিজ্ঞান সেটা নিয়েও আমরা যুক্তি খণ্ডালাম। এরপরে আসব যে আমরা ব্যষ্টিক অর্থনীতির পাঠের গুরুত্ব কী বা ইম্পর্টেন্স অফ মাইক্রো ইকোনমিক্স। আমরা প্রথমেই বলছি যে অর্থনীতি পাঠের গুরুত্ব হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, করারোপ, অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন, কল্যাণমূলক অর্থনীতির ব্যাখ্যা, সম্পদের কাম্য ব্যবহার, অর্থনৈতিক কার্যক্রম ব্যবহারের ক্ষেত্রে। তাহলে চলো এখন আমরা আলোচনা করি ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব বা ইম্পর্টেন্সি বা নেসেসিটি অফ মাইক্রো ইকোনমিক্স নিয়ে। অর্থনীতির বিভিন্ন ধারণা বা ব্যাখ্যা এর ব্যবহারিক গুরুত্বের বিভিন্ন দিক হতে ব্যষ্টিক অর্থনীতি খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে উন্নয়ন অর্থনীতি ও কল্যাণমূলক অর্থনীতির নীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতি অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে। আমরা এখন ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত বা আলোচনা করব। প্রথমেই আসি আন্তর্জাতিক বাণিজ্য। ব্যষ্টিক অর্থনীতি বৈদেশিক বাণিজ্যের গতি প্রকৃতি ব্যাখ্যার ক্ষেত্রে সহায়তা করে থাকে। তাছাড়া বিনিময় হার নির্ধারণ, লেনদেনের ভারসাম্য ব্যাখ্যা ও বাণিজ্য থেকে লাভ পরিমাপের ক্ষেত্রেও ব্যষ্টিক অর্থনীতি গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। দ্বিতীয়ত রয়েছে করারোপ। ব্যষ্টিক অর্থনীতির ধারণা প্রয়োগ করে যে কোনো দেশে করনীতি নির্ধারণ করা হয়। সর্বোপরি ব্যষ্টিক অর্থনীতির ধারণার উপর ভিত্তি করে করের আপাত ভার এবং চূড়ান্ত ভার সমাজের মধ্যে বণ্টিত হয়। তাছাড়া ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমেই আরোপিত করের লাভ ক্ষতি নির্ধারণ করা হয়। তৃতীয়ত হচ্ছে অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন। সুষ্ঠুভাবে অর্থনীতি পরিচালনা করার জন্য সঠিক নীতিমালা প্রণয়ন করা আবশ্যক। কী ধরনের মূল্যনীতি সরকার প্রণয়ন করলে বাজার ব্যবস্থা সুষ্ঠুভাবে চলবে এবং ব্যষ্টিক অর্থনীতি পর্যালোচনা করে আমরা এই সম্পর্কে বিস্তারিত ধারণা পাই। আর চতুর্থত হচ্ছে কল্যাণমূলক অর্থনীতির ব্যাখ্যা। ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সামাজিক কল্যাণ সাধন করা। কীভাবে সম্পদের কাম্য ব্যবহার সম্ভব, কীভাবে ভোক্তা কাম্য অবস্থায় পৌঁছাতে পারে এবং কোন অবস্থায় সমাজের কল্যাণ সর্বোচ্চ হবে ইত্যাদি সম্পর্কেও ব্যষ্টিক অর্থনীতির বিস্তার ধারণা প্রদান করে থাকে। আর পঞ্চমত হচ্ছে সম্পদের কাম্য ব্যবহার। সীমিত সম্পদকে কীভাবে ব্যবহার করলে সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত হবে তা ব্যষ্টিক অর্থনীতি পর্যালোচনা করলে আমরা মূলত জানতে পারি। অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতি লক্ষ্য রেখে সম্পদ বণ্টন ও নিয়োগ সম্পর্কে ব্যষ্টিক অর্থনীতি গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করে থাকে। আর শেষ হচ্ছে ষষ্ঠত, যে অর্থনৈতিক কার্যক্রম ব্যাখ্যার ক্ষেত্রে। অর্থনৈতিক কার্যক্রমকে সহজভাবে বুঝতে ব্যষ্টিক অর্থনীতি বিশেষভাবে সাহায্য করে থাকে। তাছাড়া অর্থনীতির তিনটি মৌলিক সমস্যা, অর্থাৎ কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে, এইসব প্রশ্নের সমাধানও ব্যষ্টিক অর্থনীতি করার চেষ্টা করে থাকে। তাহলে আমরা ইম্পর্টেন্স অফ মাইক্রো ইকোনমিক্স সম্বন্ধে আলোকপাত করলাম। এরপরে আমরা আলোকপাত করব যে ইকুইটি বলতে আমরা কী বুঝি। আসলে ইকুইটি বলতে বা হোয়াট ডু ইউ মিন বাই ইকুইটি ইন ইকোনমিক্স, ইকুইটি বলতে সাধারণত সমতাকে বোঝানো হয়ে থাকে। কিন্তু অর্থনীতিতে মূলত ন্যায্যতা বা পক্ষপাতিত্বহীনতাকেই ইকুইটি বোঝায়। সরকারি অর্থব্যবস্থার প্রধান উদ্দেশ্য হল কর বণ্টনের ক্ষেত্রে ন্যায়পরায়ণতার দিক ঠিক রাখা। কারণ কর ব্যবস্থায় যদি আমরা কী করতে পারি যে করদাতাদের ত্যাগ স্বীকার সমান হয়, তাহলে সমাজে ন্যায়পরায়ণতা সৃষ্টি হবে। সরকার জনসাধারণের উপর কর আরোপ করলে তা পরিশোধ করা সরকারের সকলের জন্য কী হবে তা বাধ্যতামূলক। কাজেই কর আরোপের সময় খেয়াল রাখা উচিত যেন সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয় এবং কোনো করদাতার প্রতি সামান্যতম পক্ষপাতিত্ব না করা হয়। অতএব জনসাধারণ এবং সরকারের মধ্যে সমতা প্রতিষ্ঠিত হলে সমাজের সর্বোচ্চ কল্যাণ সাধিত হবে। এরপরে আমরা শেষ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড বলতে আমরা কী বুঝি। হোয়াট ইজ দ্য মিন বাই ইনভিজিবল হ্যান্ড ইন ইকোনমিক্স। দ্য ওয়েলথ অফ ন্যাশনস গ্রন্থের সর্বপ্রথম অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাত ধারণাটি অবতারণা করেন। বাজার অর্থনীতির সাথে অদৃশ্য হাত ধারণাটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাজার অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কোন দ্রব্য উৎপাদিত হবে, কতটুকু উৎপাদিত হবে এবং কীভাবে তা বণ্টিত হবে ইত্যাদি সব কিছুই একটি স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা দ্বারা মূলত কিন্তু পরিচালিত হয়। বাজার অর্থনীতি বা বিশুদ্ধ ধনতন্ত্র সম্পদের উপর ব্যক্তি মালিকানা স্বীকৃত এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকে না। প্রত্যেক ক্রেতা বা ভোক্তা স্বাধীনভাবে দ্রব্য ও সেবা ক্রয় ও ভোগ করতে পারে। আবার প্রত্যেক উৎপাদনকারী বা বিক্রেতা স্বাধীনভাবে দ্রব্য ও সেবা উৎপাদন এবং বিক্রয় করতে পারে। এই ক্ষেত্রে ব্যক্তির অর্থনৈতিক কার্যকলাপে সরকার কোনোরূপ হস্তক্ষেপ করে না। আপাতত দৃষ্টিতে এইরূপ সমাজকে বিশৃঙ্খল বা শৃঙ্খলাবিহীন মনে হতে পারে, কিন্তু বাস্তবে বাজার অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো বিশৃঙ্খলা দেখা দেয় না। কারণ এক অদৃশ্য হাত বা অদৃশ্য হাতটি বাজার প্রক্রিয়া বা দাম ব্যবস্থা হিসাবে বাজারে ভোক্তা বা উৎপাদনকারী, ক্রেতা ও বিক্রেতার বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় সাধন করে। এই অদৃশ্য হাতটি বাজার প্রক্রিয়া বা দাম ব্যবস্থা হিসাবে পরিচিত। আবারও বলছি যে বাস্তবে বাজার অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো বিশৃঙ্খলা দেখা দেয় না, কারণ এই অদৃশ্য হাত বাজারে ভোক্তা ও উৎপাদনকারী,
ক্রেতা ও বিক্রেতার বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় সাধন করে। এই অদৃশ্য হাতটিকেই বাজার প্রক্রিয়া বা দাম ব্যবস্থা হিসাবে পরিচিত। এই প্রক্রিয়ায় বাজারে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাত বা দর কষাকষির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দ্রব্য, সেবা ও উপকরণসমূহের দাম নির্ধারিত হয়। এই ক্ষেত্রে চাহিদা ও যোগান এবং দামের উপর কোনো বাহ্যিক হস্তক্ষেপ থাকে না, বরং উৎপাদন, বণ্টন, বিনিময়, ভোগ ইত্যাদি সবসময় দাম ব্যবস্থা বা বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়। দাম ব্যবস্থা এই রূপ স্বয়ংক্রিয় চরিত্রের জন্য অ্যাডাম স্মিথ একে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড বলে আখ্যা দিয়েছেন বা ব্যক্ত করেছেন। এই অদৃশ্য হাতই হলো বাজার অর্থনীতি বা বিশুদ্ধ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল চাহিদা শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে আমাদের আজকে আলোচ্য বিষয়গুলো কী ছিল। আবারও আমি বলছি, স্বল্পতা ও দক্ষতা, ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতি, অর্থনীতি কি ইতিবাচক না নেতিবাচক বিশ্লেষণ, ব্যষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব, ইকুইটি এবং অদৃশ্য হাত। আশা করি তোমরা প্রতিটা বিষয় বুঝতে পেরেছো এবং করতে পেরেছো রপ্ত। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। অন্ধকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহ প্রদান করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।